হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্যান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ফোনটি রিভিউ করব সেই ফোনের নাম ওপো এ ফিফটি থ্রি। আমার বাজেট অনুযায়ী আমার কাছে এই ফোনটি বেস্ট মনে হয়েছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাজেস্ট করতে পারবেন এই ফোনটি আপনার বাজেটের মধ্যে ভালো কিনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে এইভাবে বক্স থাকবে, বক্সের মাঝে মোবাইল নাম এবং ফোনের ডিটেলস দেওয়া, কত জিবি র্যাম রোম আছে। তো বক্স আনবক্স করা যাক। তো বক্সে কিছু মেনু রয়েছে, তারপর এই দেখেন আমি যে শপ থেকে কিনেছি সেই শপের মেনু। মোবাইলের দাম 16,990 টাকা। তারপরে ইয়ারফোন চার্জার রয়েছে, চার্জার খুব ভালো ব্যাক আপ এবং ফাস্ট চার্জ হয়, আমার কাছে খুব বেটার মনে হয়েছে। এবং ব্যাটারির পাওয়ার রয়েছে 5000 mAh। তারপরে সেলফি ক্যামেরা রয়েছে 16 MP এবং পিছনের ক্যামেরাও খুব ভালো, আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো ফোনের ওজন রয়েছে 186 গ্রাম এবং ফোনটির সাইজ 6.5 ইঞ্চি। ফোনটির সেট মেমোরি রয়েছে 128 GB এবং র্যাম রয়েছে আপনার 6 GB এবং OTG, GPS, তারপর ব্লুটুথ, ডুয়াল সিম, USB টাইপ সি, তারপর রেডিও, তারপর ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আপনি সব কিছু চাইলে ইউজ করতে পারেন। তো মজার বিষয় হচ্ছে ফোনে কোনো সমস্যা হলে 1 বছরের ফ্রি সার্ভিসিং করতে পারবে এবং অফ অফিসে গিয়ে আপনার পাশে যেই অফ অফিসের শপটা রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার ফোনের কোনো সমস্যা হলে আপনি ঠিক করতে পারবেন। অর্থাৎ 1 বছরের গ্যারান্টি, অর্থাৎ সার্ভিসিংয়ের জন্য 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তারপরেও আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তথ্য রয়েছে কালেক্ট করতে পারেন অথবা পড়তে পারেন। তো সম্পূর্ণ ভিডিও বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।